পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র। দীর্ঘদিন যাবৎ এই বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থীরা জয়লাভ করে আসছিলেন, কিন্তু গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস সাহা বিজয়ী হন। এবছর অর্থাৎ 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। এবারে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর মানিক ভট্টাচার্য। প্রার্থী হয়ে মানিকবাবু পুরো দমে প্রচার কাজ শুরু করে দিয়েছেন। তিনি পলাশীপাড়া কেন্দ্র থেকে জয়লাভের জন্য প্রচারে কোনো রকম ফাঁক ফোকর রাখতে চাইছেন না। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে পলাশীপাড়া বিডিও অফিস মোড় থেকে নিজ সপক্ষে ভোটের প্রচার শুরু করেন। ঢাকের বাজনাসহ মিছিল করে বিজয়নগর, পলাশীপাড়া বাজার, নাথপাড়া, রামনগর, ঘোষপাড়া, রুদ্রনগর, পুকুরপাড়া, কালাপাড়া প্রদক্ষিণ করে পলাশীপাড়া বাসস্ট্যান্ডে এসে এই মিছিল সমাপ্ত হয়। এদিন বাজারসহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে জনসংযোগের কাজও সেরে রাখলেন প্রার্থী মানিক ভট্টাচার্য। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। Come on.
Yeah, don't have one of those.
যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।